তোমরা সবাই তাই না আর তার সাথে হ্যাপিও আছো দেখো কত জামা কাপড় এক মানে শীতের দিন এমনিতেই তো জামা কাপড় হয় ঘরে আর শীতের দিনে তো কোনো কথাই নেই মানে সোয়েটার মোজা তারপরে হচ্ছে টুপি পাও প্যান্ট তারপরে আরও বাচ্চা কাচ্চা থাকলে তো কোনো কথাই নেই একটা ড্রেসে হয় না সোয়েটার এই ভিজেগুলো একটা পরাও আর এমনি নর্মাল গরমের দিনে কিন্তু যেহেতু স্লিপলেস সব কিছু থাকে ঘরে বাচ্চাদের হোক বড়দের হোক মোটামুটি তো ভিজে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে কিন্তু শীতের দিনে তো তা হয় না ফুল প্যান্ট পরা থাকে পায়ের নিচে ভিজতে পারে মানে নিচের দিকটা প্যান্টের আর ফুল স্লিভ কোনো ড্রেস পরা থাকলে সেটাও ভিজে যাবে তো এই করে করে অনেক ড্রেস হয়ে যায় ঘরে আর সুতির জিনিস সব কিছু সুতি বলছে আর উলের জিনিস বা এই সমস্ত জিনিস তো মেশিনে দিলেও ঠিক হয় না মানে দিলে সে আর যাত থাকে না সেই জিনিসে আচ্ছা ব্যাপার তো বসে নেই বসে তারপরে কথা বলি আজকে দুপুরে রান্না করলাম তোমরা তো ডাল রান্না করতে দেখলে ডাল কিন্তু ওটা কী ডাল তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি ওটা হচ্ছে মটরের ডাল আজকে হলো মঙ্গলবার ঠিক আছে তো মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই তোমরা জানো তো সেই কারণে আজকে মটরের ডাল হলো দুপুরে আর হচ্ছে সকালে হয়েছিল আলু পোস্ত আমার আলু ম্যানের জন্য আলু পোস্ত হয়েছিল মানে আলুম্যানটা আমার হাজব্যান্ড যারা জানো না তাদেরকে বলছি আমি আলুম্যান বলি কারণ প্রচুর আলু খেতে ভালোবাসে সকালবেলা মানে কি বলবো ঘরে আলু ছিল পোস্ত ছিল তো আমি বললাম আলু পোস্ত করে দেবো এক কথায় রাজি দিয়ে আলু পোস্ত করে দিলাম অ্যাকচুয়ালি আলু পোস্তটা না আমি মানে বিশেষটা খাই না মানে কি বলতো ওই শুধু আলু খেতে গেলে আলু শুধু মুখে বাঁধে আমার ঠিক পছন্দ হয় না ঠিক আছে তো কিন্তু আমার হাজব্যান্ড আলু পোস্ত খুব পছন্দের জিনিস আমার ছেলেও মানে আহামরি যে খায় সেটা নয় তবে দিলে খাবে আর কি এই ব্যাপার কিন্তু মানে মেইন আমি আলু পোস্ত করে আমি কিন্তু খাই না মানে খুব কম মানে একটু হয়তো নিলাম কোনো রকম আদারওয়াইজ আমার হাজব্যান্ডই খায় ঠিক আছে ওর জন্য মেইন করা তো সকালবেলা আলু পোস্ত করে দিয়েছিলাম আর করেছিলাম টমেটোর চাটনি সকালবেলায় না অত তাড়াহুড়ো করে হয় না অত কিছু দিয়ে তারপরে ও আলু পোস্ত খেয়ে গেলো আর আলু পোস্ত নিয়ে গেল আর রুটি রুটি নিয়ে গেছে অত রুটি নর্মালি নিয়ে যায় আর হচ্ছে টমেটো চাটনি করেছিলাম ব্যাস ওই সকালে হয়েছে এবার আলু পোস্ত দেখো আলু পোস্ত করলে তো অনেক তো করবো বা দুবেলা দুবেলার জন্য এরকম তো হয় না আলু পোস্ত নর্মালি মানুষ অল্পই করে আর আমি আমার জন্য তো মানে করি না বললেই চলে যদি বেঁচে গেলো একটু খেয়ে নিলাম এই তো হচ্ছে সেই দুপুরবেলা তার জন্য দেখলাম একটু মটর ডাল করে নিই একটু বেশি করে করলাম যাতে রাত পর্যন্ত হয়ে যায় ঠিক আছে তো মটর ডাল আর টমেটো চাটনি ছিল আর আলু পোস্ত অল্প একটু ছিল আগে আমাকে দিয়েছি আমি চাটনি মটর ডাল দিয়ে খেলাম আমার মটর ডাল খুব ভালো লাগে মুগ ডালের চাইতেও আমার মটর ডালটা ভালো লাগে আর এখন যেহেতু শীতকাল ভেজ মুগ ডাল খাবো মানে খাবো খাবো করছি কিন্তু রান্না করাটা হচ্ছে না তো দেখি আজকালের মধ্যেই ভেজ মুগ ডালটা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর সকাল থেকে না আমি ব্লগ স্টার্ট করার একদম টাইম পাইনি আজকে এখন জানো এখন কটা বাজে কে জানি মানে আদিমের পরশু দিন থেকে পরীক্ষা আজকে হলো 1 তারিখ ডিসেম্বরে তো ওদের 3 তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাবে তো সেই কারণে বুঝতে পারছো ওদের নিয়ে ব্যস্ত আবার আগে ব্লগে দেখেছিলে যে আদি শরীরটা খারাপ ছিল জ্বর জ্বর যাই হোক ঠাকুরের আশীর্বাদে জ্বরটা সকাল থেকে আসেনি একবার ওষুধ খাইয়েছিলাম কালকে এনে আর খাওয়াতে হয়নি তো এখন ভালো আছে মোটামুটি একটু হালকা গাটা গরম আছে দেখলাম কিন্তু জ্বর নেই তো সে কারণে যাই হোক পড়াচ্ছিলাম ওদের সকাল থেকে সেই কারণে আমি আর মানে ব্লগটা তাড়াতাড়ি করে স্টার্ট করব সে সময় পাইনি ঠিক আছে তো সকালবেলা খুব তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছিলাম ওদের স্নান করাইনি আজকে গা পু ধুয়ে মাথা ধুয়ে গা তো মুছিয়ে দিয়েছিলাম দুজনকে
আর আমার যা যেটুকু কাজকর্ম ছিলাম সেটুকু ছিল সেটুকখানি করে এলাম। এখনও কত কাজ আছে, সেলাই মেশিনটা দুদিন ধরে যেন একদম ক্লিন করা হয় না, আর মোটামুটি এক সপ্তাহ উপর হয়ে গেছে তেল দেওয়া হয় না মেশিনে। ঠিক আছে, এমনিতে এখন পর্যন্ত ভালো করে শিখিনি আমি, মানে মেশিন চালাতে যে ঠিক উল্টো দিকে ঘুরে যায় মেশিন আমার, এখনও পর্যন্ত ভালো করে শিখতেও পারলাম না। কেনা পরে লকডাউন পড়ে গেল, সে কারণে আমি আর কোথাও গিয়ে যে শিখবো সে সময়টা বা সুযোগটা হয়নি, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন জামা কাপড় কতগুলো তুলে নিয়ে এলাম, জানলা ছিল সেগুলো এখন ভাঁজ করবো, তারপরে মেশিনটা তেল দেবো একটু, অনেক কাজ, এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। সকালবেলা বাজারে গিয়েছিলাম না ওই ফুল আনতে, তখন তুলসী পাতা নিয়ে এসেছি, দেখো বেশি করে এই তুলসী পাতাটা না শীতের দিন এসছে, এখন আগে অঙ্কে মাঝে মধ্যে প্রতিদিন না দিলেও মাঝে মধ্যেই একদিন বা একদিন দেবো, আসা প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব। কারণ ওই যে আমি ওদের মানে ওদের যেহেতু ঠান্ডার প্রবলেমটা বেশি তোমরা জানো, তো ওই যে কড়াটা কড়া বলে না, কড়া তৈরি করে, মানে ওই আদা তেজপাতা গোলমরিচ গুঁড়ো তারপরে লবঙ্গ তারপরে তুলসী পাতা দিয়ে একটা লিকুইড তৈরি করে, ওটা আদিমকে আগে তো প্রতিদিনই দিতাম যখন লকডাউন ছিল তখন, তো মাঝখানে আবার কিছুদিন অফ গেছে। ঠিক আছে, এখন আবার ঠান্ডা পড়ে গেছে তো আবার দেওয়া শুরু করবো, তো এটা খেলে ঠান্ডা সেরকম লাগবে না, মানে ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে দেবে, প্লাস হচ্ছে ইমিউনিটি পাওয়ারটা যদি আমাদের বেড়ে যায় শরীরে তো ঠান্ডা কাশি যে কোনো ধরনের রোগ সহজে তো অ্যাটাক করতে পারবে না। আর যাই হোক আদমকে দেবো এটা, ঠিক আছে, শুধু আদমকে দেবো না আমরাও খাবো, বড় ছোট সবাই খেতে পারে, একদম ছোট বাচ্চাদের দেওয়াটা মনে হয় উচিত হবে না, কারণ শুধু তুলসী পাতার রস হয়তো ছোট বাচ্চাদের দেওয়া যাবে, কিন্তু মোটামুটি 5-6 বছর পরে বাচ্চাদেরকে দেওয়া যাবে। তো তোমাদের বাচ্চাদের যদি এরকম ঠান্ডা মানে লাগে একটু একটুতেই, তো শীতের দিনে বিশেষ করে তুলসী পাতা তারপরে গোলমরিচ আদা বললাম, তারপরে হচ্ছে ওটাকে কী বলে লবঙ্গ দারচিনি এলাচ, ঠিক আছে, সব কিছু ফুটিয়ে ভালো করে একটা লিকুইড তৈরি করে নেবে। মনে রাখবে অর্ধেক করতে হবে ফুটিয়ে, মানে যত 1 লিটার জল তুমি যদি দাও তো সেই পরিমাণ মতো তোমরা সব কিছু দিয়ে নেবে জলে, দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে 1/2 লিটার করতে হবে, তারপর কিন্তু এটা এটা দেবে। ঠিক আছে, তো তোমরা বড়রা তোমরাও খাবে, ছোটরা ছোটদেরকেও দেবে, খুব ভালো এটা। তো তুলসী পাতা নিয়ে এসেছি, অনেকটাই হয়েছে, দেখো 10 টাকা নিয়ে এসেছি তুলসী পাতা, আজকে বেশ অনেকগুলো হয়েছে, এমন দিন 10 টাকা দেয় না এতগুলো, আজকে বেশ দিয়ে দিল, ভালো হয়েছে। এবার এটাকে ভালো করে ধুয়ে একটা এয়ারটাইট কন্টেনার করে ফ্রিজে রেখে দেবো, তারপরে প্রতিদিন 5-6 খানা তুলসী পাতা ইউজ করব। এটাকে ছাড়িয়ে নিই, ঠিক আছে, ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে নেবো, ধুয়ে জলটা ঝরিয়ে তারপর ফ্রিজে রাখবো। Thank you.
মেয়েদের মধ্যে একজনের শীত করছে, তার জন্য জামার উপরে আর একটা জামা পরেছে, আর এই ব্যক্তি কোনো শীত নেই, শুধু একটা টি শার্ট পরে রয়েছে, তাই তো? আর তুমি প্রচুর শীত, তার জন্য একটা তুমি শার্ট পরেছো উপরে? হ্যাঁ হ্যাঁ, কে না তাড়াতাড়ি। আর এদিকে হচ্ছে আমার আবারও কালকের মতো লিকার চা, কারণ সন্ধ্যাবেলাটা দেখছি ভালোই লাগছে লিকার চা খেতে। কালকে খেয়েছি, ভালো লেগেছে, খেয়েছি কালকে, খেয়ে ভালোই লেগেছে, ঠিক আছে। আর ওই বললাম শীতের দিন একটু আদা তেজপাতা গোলমরিচ যদি গলায় একটু যায় না ভালো লাগে, তো সেই কারণে আজকে আবার করলাম। আর চলো, আমার হাজবেন্ড চলে এসছে, আর চাটা করে নিই, চাটা করে নিয়ে বসে খাবো, হাদিমকে পড়াতে বসবো। আর এদিকে দেখো আমার তুলসী পাতাগুলো মোটামুটি মানে ওপরে পাটটা শুকিয়ে গিয়েছিলো, ঠিক আছে, তারপর আবার ভেতরে এরকম করে দিলাম, ভেতরে যদি ভেজে থাকে সেটা শুকিয়ে যাবে, ভালো করে শুকোবে, শুকোনো পরে তারপরে আমি ওটাকে ফ্রিজে রাখবো। একটা ভালো কন্টেনার করে রাখতে হবে, ঠিক আছে, মানে একটা এয়ার টাইট কন্টেনার, ট্যাপার ওয়্যার, সবচেয়ে বড় কথা ট্যাপার ওয়্যারে কোনো জিনিস ফ্রিজে যদি রাখো না খুব ভালো হয়, মানে যেরকম সবজি কেটে রাখলেও না মানে কোনো নষ্ট হয় না, গন্ধ হয় না, কালারটা ডিসকালার হয় না, একই রকম থাকে। আস্তে খেয়ে নাও তোমরা বাবা। আর তুলসী পাতাটাও রেখে দেবো, বেশ অনেকদিন ভালো থাকবে, তবে একটা লিমিট থাকে সব কিছু থাকার, তো মোটামুটি তার মধ্যে খাওয়া হয়ে যাবে। আর অনেকটা দেখো 10 টাকা অনেকটা পেয়েছি, এইটা কিনতে গেলে তো কমপক্ষে 20 টাকা লাগতো আগে, এখন আজকে 10 টাকা পেলাম, যত ঠান্ডা পড়বে তত দাম বেড়ে যাবে তুলসী পাতার। চলো দেখি চাটা নামি নিয়ে এবার। চপ্পল পরে যাও আর ড্রেস পরো, তাই সোয়েটার পরো, সোয়েটার পরো। চা করার সময় যদি ছাঁকনিটা খুঁজে না পাই, মানে চা হয়ে গেছে ছাঁকনি পাচ্ছি না, তার মানে চাটা ঠান্ডা হয়ে গেল আমার। কালকে লিকার চা খেলাম, লিকার চা খাওয়ার পরে না ভালোই লেগেছে কালকে, সত্যি কথা, মানে ওই গলা যে খুশখুশ হয় না ঠান্ডার মধ্যে, একটু গলা ব্যথা করে বা খুশখুশ করে, তো এই চাটা খাওয়ার পর দেখলাম মানে কালকে অনেকটা রিলিফ পেলাম, প্লাস খারাপ লাগবো না, এমনি দুধ চাটাই বেশি ভালো লাগে আমার। কালকে ঠেলায় পরে খেলাম আমার হাজব্যান্ডের জন্য, ও আবার লিকার চাটা পছন্দ করে, আবার আমি দুধ চা করবো ওর জন্য, লিকার চা করবো মানে একটা হ্যাপা, তার জন্য খেলাম, তো দেখলাম না ভালোই লাগে, ঠান্ডা দিন তো, তো চলো আজকেও খেলাম। রাত্রেবেলা চলে এসেছি আবার কিচেনে, তোমাদের সঙ্গে তখন কিচেনে দেখা হয়েছিল, আবার এখন কিচেনে এই তুলসী পাতাগুলোকে একটু ঢেকে রেখেছিলাম, আর বারবার করে সেই রকম মানে উল্টে পাল্টে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এটাকে আবার কন্টেনারে রাখবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে, ওই টমেটো চাটনি আছে, ডাল আছে, একটু আলু সিদ্ধ দিয়ে দিলাম, আর ডিম সিদ্ধ দিতে পারবো না আজকে মঙ্গলবার যেহেতু, আজকেও খাবো না আর বুধবার দিন, কালকেও খাবো না, নিরামিষ খাই এই দুদিন আমরা, তোমরা জানো তো, যাই হোক ওই করবো, আর হচ্ছে এগুলো করে নিই। আর আদে আমি পড়তে বসে এত মাথা ব্যথা শুরু হয়েছে আবার, আমার কিসে ধরলো কে জানে, একদিন শরীর ভালো থাকে না, আজকে মাথা ব্যথা, কালকে মাথা ঘোরানো, মানে মাথা ব্যথা নিয়ে মরছি, জানি না কি হয়েছে, চলো এগুলোকে ঢুকি নিই। উতরে গেছে একবার, তো আমি অফ করে দিয়েছি গ্যাসটা, ঠিক আছে, তো এখন আমার আর কিচেনে একটু অফ করে দিয়ে যাই, কিচেনে আমার এখন আপাতত আর কোনো কাজ নেই, ভাতটা আর তো কিছু করবো না, লাইট ফাইট অফ করে দিয়ে যাই। ওইদিকে এখন সেলাই মেশিনে বললাম তেল দেবো, সেটা দেওয়া পর্যন্ত হয়নি এখনও, দেখেছো দুই ছেলে আর বাপ গেল নিচে, সমস্ত ঘরে লাইট জ্বালিয়ে রেখে তারপরে গেল, চলো এখন এই ঘরে অনেক কাজ,
ও তুমি যাওনি? ও আমি ভেবেছি যে ওমো গেছে, মানে দুই ছেলের বাপ বললাম, তার মানে তিনজনই গেছে। এই দেখো একজন এখানে বসে। কি খেলছো তুমি, গেম খেলছো? হ্যাঁ দাঁড়াও, হচ্ছে তোমার। বাবা তুই চপ্পল ছা, দেখেছো কতবার বলি চপ্পল পরতে? সেলাই মেশিন তেল দেওয়ার জন্য তোমরা না, মানে প্রথমে আমি যখন কিনেছিলাম মেশিনটা, তখন তার সঙ্গে একটা মানে এইটুকু একটা কৌটো টাইপের দিয়েছিল, মাথাটা মানে ছুচালো টাইপের, মানে এই ধরনের, ঠিক আছে? তো ইজিলি দেওয়া যেত, কিন্তু তার থেকেও কিন্তু বেটার, অনেক বেটার হচ্ছে এই যে এইরকম ড্রপার, ঠিক আছে? তো তোমরা যাদের নর্মালি তেল দিতে অসুবিধা হয়, এরকম একটা ড্রপার কিনে নেবে। ড্রপার দিয়ে এরকম একটা কন্টেনারে করে তেলটা ঢেলে তারপরে এই যে এইভাবে 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 ঢেলে দেবে, মানে অনেক বেটার হয়। আগের যে কন্টেনারটা মানে ড্রপার টাইপের ছিল, একটা কৌটো টাইপের, তো তার চাইতে অনেক বেটার এটা, ঠিক আছে? তো তোমরা এটা এরকম ড্রপার কিনে নেবে, ঠিক আছে? আমার খুব সুবিধা হয় দিতে, তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা, ঠিক আছে? তো চলো এখন একটু চালিয়ে দেখি মেশিনটা, বেশ কদিন ধরে চালানোই হয় না, তো চলো দেখি কেমন আছে। সেলাই মেশিনটা যখন মানে কেনা হয়েছে, তাহলে মানে আজকে না হোক, কাল না হোক, পরশু হোক, একটা কথা কথা শিখে নিশ্চয়ই যাব। মানে এই কুর্তিগুলো বানিয়ে বানিয়ে পরবো নিজে হাতে, একটা মজাই আলাদা। ব্লাউজগুলো বানিয়ে পরতে পারবো, মেনলি তার জন্যই কেনা যে আমি নিজে ইচ্ছে মতো আমি বানাতে পারবো। ওই দোকানে দিয়ে আসবো, 15 দিন 20 দিন বাদে ডেট দেবে, তারপর ঠিক মতো ফিটিংস হয় না, অনেক সমস্যা থাকে তোমরা জানো, তো তার জন্যে মেনলি আমার আরও কেনা। তারপর টুকটাক ঘরে এটা একটা সেলাই করতে তো কাজে লাগে, খুব একটা মানে হেল্পের জিনিস এটা, আমার খুব শখেরও জিনিস। আর চলো তাহলে এই সেলাই মেশিন বসেই আজকে আমার ভিডিওটা এখানটা এন্ড করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই কিন্তু হাসতেও থেকো। টাটা টাটা টাটা, এত কি ব্যাস নোংরা এটা, টাটা।